আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণব জাহান। বাঙালির গৌরবদীপ্ত 51তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। এ উপলক্ষে আজ ভোরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধভাবে 71-এর মতো সব অপশক্তিকেও কঠোর হাতে প্রতিহত করা হবে। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী। এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম, বিগলে বাজানো হয় করুণ সুর। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর উন্মুক্ত করে দেয়া হলে স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পরে সাভার থেকে ধানমন্ডি 32 নম্বরে যান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় এখন বড় চ্যালেঞ্জ। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এই সরকার। 30 লাখ মানুষ যে উদ্দেশ্যে আত্মাহুতি দিয়েছে তা থেকে অনেক দূরে সরে গেছে তারা। তিনি বলেন, দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা এই সরকার বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখেছে। পরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য খুব শিগগিরই উন্মোচিত হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এই হত্যার নেপথ্যের শক্তিকেও খুঁজে বের করা হচ্ছে। তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এবার মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে সিমেন্টবাহী বাল্কহেড। নিখোঁজ রয়েছেন দুজন শ্রমিক। শনিবার ভোর 6:30 এই ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, ঢাকামুখী এমভি জাহিদ 3 যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পাবনা অভিমুখী 7,500 সিমেন্টের বস্তা বোঝে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা 5 শ্রমিকের মধ্যে জুয়েল রানা, মাস্টার সুফিয়ান ও বিল্লালকে উদ্ধার করা গেলেও ডুবে যান শরীফুল ইসলাম ও নূর ইসলাম। নিখোঁজ শ্রমিকদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2:00। এর আগে 1:00 রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।